আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহ রহমতে ভালোই আছি। তো আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন, লাল শাক। তো আজকে আমি চিং দিয়ে লাল শাক ভাজি করবো। রংটা যাতে অটুট থাকে, কালারটা যাতে লাল শাক নষ্ট না হয়, আমি সেটাই দেখাবো। দেখছেন আমার লাল শাকগুলো আমি এখানে বাজার থেকে কিনে এনেছি। তো আমার লাল শাকগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম। তো আমি এখন লাল শাকটা কিভাবে ভাজবো তো সেটাই আমি দেখাবো। তো ভিউয়ার্স, আমি অলরেডি আমার গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে নেব। দেখুন, লাল শাক রান্নার সময় একটু তেলটা বেশি লাগে, শাকটা খেতে ভালো লাগে না। তো আমি তেল দিয়ে নিচ্ছি। তো আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, তো সেটা আমি দিয়ে দেব। তো আমি এখন দিয়ে দেবো রসুন কুচি। এখানে আমি 1 চামচের মতো রসুন কুচি নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 7 থেকে 8টার মতো কাঁচামরিচ, ভালো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী, ঝাল অনুযায়ী দিবেন কম বেশি করে। দেখুন আমার এটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আমার শাকটা। ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। দেখুন দিয়ার, আমার শাকগুলো জেনে কতটুকু হয়ে গেছে, আর আমার শাকে কিন্তু পানি বেরিয়েছে। তো এখন একে শুকিয়ে দেবো আমরা। আর লাল শাক হতে কিন্তু বেশি সময় লাগে না, কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু লাল শাকটা রান্না করা যায়, আর এটা খেতেও কিন্তু দারুণ মজাদার। তো আপনারা বাসায় তো অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা কেমন হলো। এখন আমি পানিতে শুকিয়ে নেব, এই জন্য আবার একটু ঢাকনা দিয়ে দেবো। তো ভিউয়ার্স, দেখুন আমার লাল শাকটা কিন্তু হয়ে গেছে, খুব অল্প সময়ের মধ্যে এটা রান্না করা হয়ে গেছে। এখন আমি এটাকে পরিবেশন করে নেব। তো ভিউয়ার্স, আমার লাল শাকটা রান্না হয়ে গেছে, আর এটা আমার করতে 10 মিনিট সময় লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, একটা মজাদার একটা রেসিপি। তো ভিউয়ার্স, আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পাশের বেলটিতে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো ধরে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। থ্যাংক ইউ।